ঘুরতে ঘুরতে আবার এলাম। এবার যদিও আপনারা সবাই জানেন যে বাংলায় আমি একটু বলতে খুব পছন্দ করি, তবে এবারের বিষয়টা কিন্তু আমাদের আসন্ন একটি ছবি, মানে আমাদের একটা কামিং শর্ট ফিল্ম দ্য ইরেজার, যেটা অলরেডি খুব সুন্দরভাবে বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তার কারণ হলো রিসেন্টলি 20th May, গত 20 তারিখে সেটা লিফট অফ ফিল্ম ফেস্টিভ্যাল লস এঞ্জেলসে সেটা দেখানো হয়েছে এবং মানুষের কাছ থেকে খুব সুন্দর সাড়া পেয়েছে। এবং অলরেডি আমাদের যে দাদা ডাইরেক্ট করেছেন তার পকেটেও কিন্তু একটা মানে মণিমুক্ত উপহারও জুটেছে, সেই বিষয়ে আমি আর বিশদে যাব না। আর খুব শীঘ্রই আমাদের এই ছবির ট্রেলার আসছে এবং খুব সুন্দর কাজ করেছে, কারণ বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে মানুষের মধ্যে যে একটু হলেও ফিল্মি মনোভাবটাও থাকে, সেটা হয়তো সুপ্রকাশ দা এবং আরও যারা রয়েছেন, শুভদীপ দার যারা অভিনয় করেছেন, আমিও একটা ছোট্ট চরিত্র রয়েছে, তো এইগুলো কিন্তু আপনাদেরকে একটা বুঝিয়ে দিতে সক্ষম হবে সবাই মিলে যে সত্যি সব কিছুই হয়তো একসঙ্গে করা যায়। আর আমি ওদের সবার কাছে কৃতজ্ঞ, কারণ আবার নতুন করে ক্যামেরার সামনে আসার সৌভাগ্য হলো, আবার নতুন করে আপনাদের সামনে আসার সৌভাগ্য হচ্ছে এবং এটাই সবথেকে আমার ভালো লাগার বিষয়। এবং হয়তো আমার কান্না কিছুটা কমিয়েও দিচ্ছে। আর ট্রেলারের জন্য অপেক্ষা করুন। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা, আর কিছুদিনের এই কারণেই বলবো, কারণ আর এক মাসের মধ্যেই হয়তো এটা ইউটিউবে বা ভিমিও এরকম কিছু আরও কিছু সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। ইভেন যে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে এই শর্ট ফিল্মটি সিলেক্টেড হয়েছে সে অফিসিয়াল সাইডে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। এবং আপনাদের সুবিধার জন্য একটা ছোট্ট কাজ আমি করে দিতে পারি, সেটা হচ্ছে আমার এই ডেসক্রিপশানে সমস্ত কিছুর লিঙ্ক রয়েছে, কারণ এই ছবিটি হলো প্রথম ক্ল্যাপস্টিক প্রোডাকশন, যেটা আমাদের প্রোডাকশন তার প্রথম ছবি এবং জিরো বাজেটের ছবি। কারণ স্বাভাবিক ব্যাপার, সবাই যারা আপনারা শর্ট ফিল্ম করে তারা জানেন যে শুরুতেই কিছু পাওয়া যায় না, তাই অনেক কষ্টসষ্ট করে আমরা এই ছবিটা বানানোর চেষ্টা করেছি এবং আশা রাখি, কারণ আমাদের ভালো লাগছে, মানে আমি দাবি রাখি না আপনাদেরও ভালো লাগবে, কিন্তু আমরা আশা রাখি, দাবি রাখি না আশা রাখি, তো এই আশাই রইলাম, কারণ আপনারা দেখবেন। এবং আর রিকোয়েস্ট করবো না, আপনাদের ভালো লাগবে সেটা আমি একটু আশা যেহেতু রেখেছি, তাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভালো লাগলে পরে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করবেন। তাই এখানেই থামি, আর বাকিটা ট্রেলারে দেখবেন।